আমেরিকান ছোট পর্দা এবং বড় পর্দার সাবেক তারকা মেগান মার্কেল ব্রিটিশ রাজ পরিবারের রাজবধূ হয়েছেন, বিগত কয়েকদিনের পশ্চিমা মিডিয়ার সবচেয়ে আলোচিত খবরের একটি। শুধু পশ্চিমা বিশ্বেরই বা কেন, সারা বিশ্বের পত্রপত্রিকায় খবর কম বেশি আলোচিত। 19 মে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে হয়েছে। এই বিয়েকে কেন্দ্র করে ব্রিটিশ রাজ পরিবার নিয়ে আলোচনা সমালোচনা আর এই রাজ পরিবারের নিয়ম নীতি নিয়ে গবেষণা আর প্রতিবেদনের শেষ নেই। চলুন জেনে আসি ব্রিটিশ রাজ পরিবারের বিয়ে নিয়ে যত অদ্ভুত নিয়ম কানুন। রাজবধূর হাতের ফুলের তোড়ায় থাকতে হবে রানীর লাগানো মেদি গাছের জোব থেকে নেওয়া কাটা। 19 শতকের মাঝামাঝি সময়ে রানী ভিক্টোরিয়ার বিয়েতে তার হাতে থাকা স্নোড্রপস ফুলের তোড়ায় দেখা যায় মেদি গাছের কিছু কাটা। কথিত আছে, বিয়ের আগে প্রিন্স আলবার্টের নানির বাড়ি জার্মানিতে বেড়াতে গেলে রানী ভিক্টোরিয়াকে তিনি একটি মেদি গাছ উপহার দিয়েছিলেন। রানী ভিক্টোরিয়া সেটি এনে তার প্রাসাদের সামনের বাগানে লাগিয়েছিলেন। সেই গাছের কাটাই তিনি তার বিয়ের ফুলের তোড়াতে ব্যবহার করেন, আর তখন থেকে ব্রিটিশ রাজবাড়ির বিয়েতে এই অদ্ভুত নিয়মের প্রচলন হয়। বিয়ের কনের আংটি ওয়েলস গোল্ড দিয়ে তৈরি করতে হবে। 1923 সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মা বিয়েতে পরেছিলেন ওয়েলস গোল্ডের তৈরি আংটি। মায়ের আংটির মতো দেশেই একই সোনা দিয়ে তৈরি হয়েছিল রানীর নিজের বিয়ের আংটিও। তারপর থেকে এটি রাজপরিবারের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। খাবার মেনু হবে লেখা হবে ফরাসি ভাষায়। ব্রিটিশ রাজপরিবারের বিয়ের মেনু লেখা থাকবে ফরাসি ভাষায় এবং প্রধান ডিশও থাকবে ফরাসি। অদ্ভুত এই নিয়ম চালু হয়েছিল 17 শতকে। সে সময় ইংরেজ উচ্চবংশীয় সকলের পছন্দের খাবার ছিল ফরাসি। 1625 সালে ফ্রেঞ্চ প্রথম চার্লস এবং হেনরিয়েটা মারিয়ার বিয়েতে প্রথম এই রীতি চালু হয়। বিয়ের কেক হতে হবে ফ্রুট কেক। রাজকীয় বিয়ের কেক বানাতে হবে ফল দিয়ে। সেটা থাকবে কিসমিস, বাদাম, চেরি এবং বিশেষ ধরনের মার্জিফেন নামক এক প্রকারের চিনি। কেকে ব্যবহৃত ফলগুলো কাটতে হবে বিয়ের বরের বিয়ের চাকু দিয়ে। অবশ্য কোনো কোনো সময় এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা গেছে, যেমন প্রিন্স উইলিয়াম তার বিয়েতে চকলেট বিস্কুট কেকের অর্ডার দিয়েছিলেন। রাজবধূর হাতে থাকা ফুলের তোড়া ফেলে দেওয়া যাবে না। বিয়ের সময় রাজবধূদের হাতে থাকা যে ফুলের তোড়া থাকে সেটা ফেলে না দিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কোনো যোদ্ধার সমাধি ক্ষেতের উপর রেখে আসার নিয়ম আছে। এই নিয়ম চালু হয় বর্তমান রানীর বিয়ের সময় থেকে। মেয়েরা যারা বিয়েতে উপস্থিত থাকবে তাদের মাথায় অবশ্যই টুপি থাকতে হবে। ব্রিটেনে যে সকল মহিলাদের রাজপরিবারের বিয়েতে উপস্থিত থাকার সৌভাগ্য হয় তারা সবাই মাথায় বিভিন্ন রকমের টুপি পরে থাকে। 1950 সালের আগ পর্যন্ত সেখানকার সকল মেয়েদেরই মাথায় হ্যাট বা টুপি পরে বাইরে বের হওয়ার রেওয়াজ ছিল। তাই তখন রাজবিয়েতে সবাই দামি টুপি পরবে এটাই স্বাভাবিক ছিল। এভাবেই এটি রাজপরিবারের একটি অক্ষতিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। নাম সকালের নাস্তায়, কিন্তু সেটা আসল সকালে নয়। ব্রিটেনের রাজপরিবারের সকল বিয়েই সাধারণত দুপুরে অনুষ্ঠিত হয় এবং এরপরেই একটি খাবারের আয়োজন হয়ে থাকে, যেটাকে বলা হয় ওয়েডিং ব্রেকফাস্ট বা বিয়ের সকালের নাস্তা। যদি আনুষ্ঠানিকতা শেষ হতে রাত 9টাও বাজে, তবু সেটিকে বলা হয় সকালের নাস্তা। ব্রিটিশ রাজবধূর বিয়ের পোশাক। রানী ভিক্টোরিয়ার বিয়ের আগ পর্যন্ত রাজবধূরা সবসময় লাল পোশাক পরত বিয়েতে। বিয়ের পোশাকে সাদা রং ছিল নিষিদ্ধ, কিন্তু রানী ভিক্টোরিয়া এই রীতিতে পরিবর্তন এনেছেন। তিনি তার বিয়েতে সাদা পোশাক পরেছিলেন এবং তারপর থেকে ব্রিটিশ রাজবধূরা বিয়েতে সাদা পোশাক পরে। বিয়ে অবশ্যই হতে হবে ব্রিটেনের কোনো চার্চে। কোনো এক খোলামেলা সুন্দর বাগানে বিয়ের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্রিটিশ রাজ পরিবারের বিয়েতে সেটা সম্ভব নয়। তাদের বিয়ে সবসময় সম্পূর্ণ হতে হবে কোনো চার্চে। কোনো চার্চ এ ব্যাপারে ধরাবাঁধা নিয়ম না থাকলেও চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতে হবে, এটাই হচ্ছে নিয়ম।